আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা হলো আমার জন্মদিনের পরের দিন, সকালবেলা অফিসের টাইম ছিল। আমি সকালে অফিসে গিয়েই দেখি যে ফারানা আপু আর সজীব ভাই এটা করে রাখছে আমার ডেস্কের উপরে, স্টিকার লাগাইছে সুন্দর করে একটা, আর দুইটা গিফট বক্স এভাবে র‍্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে রাখছে। তো অবশ্যই আমি গিফটগুলো আপনাদেরকে দেখাবো। আসলে আমার লাইফে ফার্স্ট টাইম কেউ এভাবে আমার বার্থডেতে উইশ করছে, ফার্স্ট টাইম এটা। তো আমি চাটাও দেখায় নিচ্ছি আপনাদের, কারণ ইউসুফ কিন্তু রেগুলার আমাকে লাল চা দেয়। তো আজকে সকালবেলা দুধ চা দিয়েছিল, আমি জিজ্ঞাসা করলাম, বলে যে আপনার জন্মদিন উপলক্ষে। তো আসলে এরকম জন্মদিন যদি কিছুদিন পরপরই আসে তাহলে তো ভালোই হয়। তো আমি কাজ করতে করতে হঠাৎ করে আমার চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখি যে আমার এই র‍্যাপিং বক্সের মধ্যে সুন্দর করে আমার চশমার বক্সটা সজীব ভাই এভাবে পেপার দিয়ে আটকে রাখছে। তো ও আসলে এত দুষ্টামি করে যেটা বলার বাইরে। আমি তো গিফট বক্স পেয়ে খুবই খুশি ছিলাম যে ফারানা আপু একটা গিফট দিছে আর সজীব ভাই একটা। তো পরে খুলে দেখি যে আমি ওটার ভিতরে চশমা ছিল, আর এটার ভিতরে অবশ্যই একটা গিফট আছে ফারানা আপুর তরফ থেকে। আমি তো খুব রেগে গেছিলাম, আমি বলছি আগে খুলে দেখবো এখনই, তুমি ভিডিও করো আপুকে বলতেছিলাম। তো এই গিফট বক্সটা আসলে ফারানা আপু আমার জন্য আনছে। তো বক্সটা আমি খুলতে পারতেছিলাম না, এর জন্য আপু খুলে দিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আর এর ভিতরে চারটা চকলেট ছিল, আর ইন্টিকের একটা গলার সেট ছিল যেটা দেখতে অসম্ভব সুন্দর। আর এই যে গলার সেটটা, এটা সত্যি অনেক অনেক সুন্দর ছিল। তো গলার সেটটা অবশ্য আমি সাথে সাথেই পরে নিয়েছিলাম, আর আপুর সাথে ছবি তুলে ফেললাম, কারণ ওই দিন আমাদের অফিসে একটা প্রোগ্রাম ছিল। এর জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য, আপুর জন্য, সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।